টু মাই চ্যানেল। তো আবার চলে এসে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে, কারণ এখন আমি যাচ্ছি বাজারে। কালকে আমাদের খুব বড় একটা পার্টি, বলতে পারো পার্টির মতো। কি আছে এখন সেটা আমি তোমাদেরকে জানাবো না, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। তো চলো এখন কালকের ব্লগের জন্য তোরজো স্টার্ট হচ্ছে। এখন আমি যাব বাজারে, আমার সঙ্গে আমার দাদা যাবে, দিদি যাবে, সবাই মিলে বাজার করতে যাব। অনেক কিছু বাজার করব, আড্ডা করব, আড্ডা মারবো, ঘুরবো, ফিরবো। আজকে সানডে আছে, সব বন্ধুরাও আসবে, সবার সাথে দেখাও হবে। তো চলো এখন আর বেশি না বকে ব্লগটাকে স্টার্ট করা যাক, বাইরে যাই, তারপর সবার সাথে দেখা করাচ্ছি আর অনেক আড্ডা হবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক, বাইরে বেরোবো। আর আজকে এই বাইরে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, জানি না মেক ফেক করেছে সারাদিনই প্রচণ্ড হাওয়া দিয়েছে। আমি ভেবেছিলাম বিকেলে ঠিক হয়ে যাবে, বাট এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টিও নামতে পারে। বাট কিছু করার নেই, বাজারে যেতেই হবে, কারণ কালকে মর্নিং থেকে আমাদের যে মানে জিনিসগুলো আছে ওগুলো স্টার্ট হয়ে যাবে। কালকে বাজার করলে প্রচণ্ড লেট হয়ে যাবে, ওই জন্য এখনই আমাদের বাজারে যেতে হবে। জানি না এই ওয়েদারে বাজারে গিয়ে কিছু পাবো কিনা, তাও যাচ্ছি, সব ওয়েট করছে, আমি লেট। তো চলো বাজারে ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি, এখন আমি ভলুকে বার করবো আর তারপর যাবো। তো চলো ভলুকে বার করা যাক। কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের বাকি রয়েছে মুদিখানা বাজারটা, ওই জন্য আমরা যাব অন্য একটা বাজারে। এই বাজারে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, দাদা রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি এসেছি ভলুকে বার করতে। তো এখন ভলুকে বার করব আর যাব অন্য বাজারে। তো চলো অন্য বাজারে যাই, তারপর দেখা করছি তোমাদের সাথে। লজ্জা পাচ্ছিল থালা নিতে, এখন বলছে গন্ধ ভালো হয়েছে, চলো ভোগ খাও ভোগ।
বাড়ি চলে এসেছি। তো কালকে আমাদের একটা মানে বলতে পারো ছোটখাটোই করছি, বাট আমরা চেষ্টা করছি সেটাকে বড় করার, একজনকে অনেক খুশি করার, সেটা আজকে আমি এই ব্লগে বলবো না, তাহলে সিক্রেটটা রিভিল হয়ে যাবে, সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পারবে। তো কালকে খুব মজা হতে চলেছে, খুব ছোট করেই আমরা চার পাঁচজন বন্ধু মিলে একটা জিনিস অর্গানাইজ করতে চলেছি, আশা করি যার জন্য করছি তাকে খুশি করতে পারবো, হ্যাপি করতে পারবো। তো এখন আমি সব বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি, দাদাও বাড়ি চলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে বেশি কিছু ছিল না, কিন্তু কালকের ভিডিওতে অনেক কিছু আছে। আজকের ভিডিওটা এইটুখানেই যে আমি দেখাছিলাম অনেকদিন পর বাজারে গেলে, আমি করলাম আমার কালকে প্রচুর বড় ইভেন্ট আছে, সেই কারণে তোমাদের সাথে ইচ্ছে করলো শেয়ার করতে। রাস্তায় গেলাম অনেক দিন পর, মজা হলো, আড্ডা হলো বন্ধুদের সঙ্গে, কিন্তু সেগুলো দেখানো হলো না, কারণ তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ কালকে আমাকে ভোর 5টায় উঠতে হবে, রেডি হতে হবে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, নাহলে আমি প্রচুর মার খাবো। দাদা ভাই আজকে বলেই দিয়েছে একদম লেট করা চলবে না। তো আজকে আর বেশি ভিডিওটাকে বড় করবো না, কারণ তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে ভোর ভোর উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।